নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে অত্যন্ত সুস্বাদু খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। এক এক জায়গায় এটা এক এক নামে পরিচিত। নাম যাই হোক না কেন, গরম ভাতের সাথে এই খারকোল পাতা বাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। খারকোল পাতা বাটা করার জন্য এখানে আমি নিয়েছি 3 আঁটি খারকোল শাক। খারকোল পাতার অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। কথিত আছে এটা সর্দি কাশি নিরাময়ে অনেকটা সাহায্য করে। তবে এর অপকারিতাও রয়েছে, কারো অ্যালার্জি বা গ্যাসের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে এটা না খাওয়াই ভালো। দেখুন, আমি এভাবে ডগা থেকে জাস্ট পাতাটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি ডগাগুলো থেকেও প্রত্যেকটা পাতাকে ছিঁড়ে ছিঁড়ে একটা বাটিতে নিয়ে নেব। সরু নিচের দিকের এই ডগাটাকে ফেলে দেব। সবকটা পাতা আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবারে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পাতাগুলোকে ধুয়ে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করব। প্রথমেই চুলা জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। চুলাটা ছাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 20 থেকে 25 কোয়া রসুন। একই সাথে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে শুকনো খোলায় টেলে নিচ্ছি। এইভাবে 4 থেকে 5 মিনিট ভাজার পরে লঙ্কা আর রসুন থেকে কিন্তু সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে আর মশলাগুলো টালাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা মিক্সিং জারে নামিয়ে নিচ্ছি। এইগুলোকে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা খারকোল পাতা। একই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার কারণে শাকটা খুব তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করে দেবে। শাকের সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে চুলা রাইসটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখুন, শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসেছে, শাকটাও মজে অনেকটা কমে গেছে। এই সময় আবার চুলা রাইসটা হাইতে করে দিতে হবে আর শাক থেকে যে জলটা বেরিয়ে এসেছে সম্পূর্ণ জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। খারকোল পাতার এই জলটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এভাবে চেপে চেপে। এই জলটা যত ভালো করে শুকিয়ে নেবেন, এতে করে খারকোল পাতা বাটাটা খেতে কিন্তু একদমই গলা চুলকোবে না। দেখুন, পাতা সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। এবারে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভেজে নেওয়া পাতাগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে এগুলোর একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। পাতাগুলোকে ভেজে নেওয়ার জন্য এমনিতেই নরম হয়েছিল, তাই এই বাটাটা করতে কিন্তু কোনো প্রকার জলের ইউজ করতে হয়নি। দেখুন, ঠিক এরকম একটা স্মুথ পেস্ট হয়েছে। আবারও চুলায় একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম হতে এতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এতে একটা শুকনো লঙ্কাকে এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ফ্লেমে লঙ্কাটাকে কালো করে ভাজতে হবে। শুকনো লঙ্কাটা এরকম কালো হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা খারকোল পাতা। এই সময় চুলা রাইসটা একদম লোতে করে দিয়েছি আর নাড়াচাড়া করতে করতে ভালো করে পাতা বাটাটাকে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে বাটার মিশ্রণটাকে এভাবে কড়ার চারধারে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এতে করে বাটাতে যদি জল থেকে থাকে সেটাও পুরোপুরি শুকিয়ে যাবে। এই সময় দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর কয়েক দানা চিনি। নুন মিষ্টি ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুসারেই দিতে হবে। তবে খারকোল পাতা বাটাতে ঝাল আর রসুনের পরিমাণটা বেশি হলেই খেতে বেশি ভালো লাগে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে মিডিয়াম ফ্লেমে আমি পাতা বাটাটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে সম্পূর্ণ জল শুকিয়ে নিয়েছি। বাটার মিশ্রণটার দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে নামিয়ে নিয়েছি।
আজকের আমার খারকুল পাতা বাটা গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। এইভাবে খারকুল পাতা বাটা করলে গলা চুলকোনোর কিন্তু কোনো রকম চান্স থাকে না। তাও যদি কারো কারো মনে হয় বাটাটা খাওয়ার পরে গলা চুলকোচ্ছে, সেই ক্ষেত্রে এক টুকরো পাতিলেবু নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।